বিদ্যালয় স্থাপনে আশাতিরিক্ত সাফল্য লাভ করায় মিশন উচ্চ শিক্ষা নিকেতন স্থাপনে আগ্রহী হয়। তাদের আগ্রহ ফলপ্রসূ হয় 1818 খ্রিস্টাব্দে। এই বছর 15 জুলাই প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজ। ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর কলেজ একটি সুপরিচিত নাম। কলেজের নামকরণে আশ্রয়দাত্রী স্থান শ্রীরামপুরকে চিহ্নিত করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাতাগণ নিজেদের ঔদার্য ও মহানুভবতার বিশেষ পরিচয় দিয়ে গেছেন। শ্রীরামপুর মিশনারিদের শিক্ষা প্রসারের শ্রেষ্ঠ নিদর্শন এই কলেজ সুদীর্ঘ শতাধিক বছর বাংলা তথা ভারতের শিক্ষা বিস্তারে সক্রিয় অংশগ্রহণ করে আজও গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয় প্রধানত বিদ্যালয়গুলির শিক্ষক সরবরাহ এবং দেশীয় ধর্মযাজক তৈরি করার জন্য। তবে প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রাচ্য সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ও প্রসার করা। এই কলেজের আগে একটিমাত্র কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হল 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। পরে ইহা প্রেসিডেন্সি কলেজ নামে সরকারের তত্ত্বাবধানে চলে যায়। শ্রীরামপুর কলেজ কিন্তু সম্পূর্ণ মিশনের কর্তৃত্বাধীনে পরিচালিত হয়ে আসছে, তাই হিন্দু কলেজের এক বছর পরে প্রতিষ্ঠিত হলেও ভারতের প্রাচীনতম জীবিত বেসরকারি কলেজ এটি। সে যুগের নব্য ভাবধারা অনুযায়ী এরা ভারতীয় ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে উপেক্ষা করেননি, বরং উচ্চ শিক্ষাক্ষেত্রে সংস্কৃতকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেন। তা বলে এরা গোড়া প্রাচ্যবিদ ছিলেন না। প্রাচ্যের জ্ঞানের সঙ্গে পাশ্চাত্যের বিজ্ঞানের সমন্বয় সাধনে ব্রতী হন এই মিশনারিরা। উচ্চ শিক্ষার মাধ্যম হিসাবে দেশীয় ভাষাকেই এরা বিনা দ্বিধায় নির্বাচন করেন। এদের সুস্পষ্ট মত ছিল যে মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় প্রকৃত শিক্ষা দেওয়া যায় না, বরং বিশেষ করে সর্বসাধারণের মধ্যে কখনোই শিক্ষা বিস্তারের কথা সম্ভব নয়। এই অভিমত সে যুগে কেউই বিশেষ গুরুত্ব দেয়নি। শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য ধারার যে মতবিরোধ উপস্থিত হয় তাতে এই মিশন উভয় ধারার সম্বন্ধে গঠিত মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। এদের আশঙ্কা ছিল যে ইংরাজি শিক্ষার দ্বারা শিক্ষিতরা দেশের মাটির সঙ্গে সংযোগ হারাবে, দেশের সাধারণ মানুষের সঙ্গে এদের আর যোগ থাকবে না, দেশের সমাজ থেকে এরা হয়ে যাবে বিচ্ছিন্ন, আর প্রাচ্য সাহিত্য দর্শনের বিরাট জ্ঞানভাণ্ডারের দ্বার এদের কাছে রুদ্ধ হয়ে যাবে। মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্যর জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একটি বিরাট অনুবাদ বিভাগ মিশন পত্তন করে এবং বহুদিন ধরে তার দায়িত্ব বহন করে। 1818 খ্রিস্টাব্দে মিশন যখন কলেজ স্থাপন করে তখন শ্রীরামপুরের দিনেমার গভর্নর কর্নেল ক্র্যাপটিং যথেষ্ট উৎসাহ দেন এবং কলেজের জন্য গৃহ নির্মাণের জন্য 12 বিঘা জমি সংগ্রহ করে দেন। তিনি কলেজের প্রথম গভর্নরের পদও গ্রহণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসও কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবে খুব খুশি হন এবং প্রধান পৃষ্ঠপোষক হতে সানন্দে সম্মতি দেন। প্রথম ববছরের কলেজের ছাত্র সংখ্যা হয় 37 জন। এদের মধ্যে 19 জন খ্রিস্টান, 14 জন হিন্দু ও 4 জন কোনো ধর্ম বা জাতের নয়। 1822 খ্রিস্টাব্দে কলেজের সুরম্য ভবন নির্মাণ সম্পূর্ণ হয়। এই অট্টালিকা ভবন ভারতের সুন্দর কলেজ ভবনগুলির অন্যতম বলে আজও সুপরিচিত। ইহা নির্মাণে যে 150,000 টাকা ব্যয় হয় তা প্রতিষ্ঠাতাগণ নিজেদের উপার্জিত অর্থ হতে দেন। এত অর্থ ব্যয়ে গৃহ নির্মাণ করার জন্য মিশনারিদের নানা বিরূপ সমালোচনার সম্মুখীন হতে হয়, কিন্তু সমালোচনা তাদের কর্ম প্রচেষ্টাকে এতটুকু ব্যাহত করেনি। তারা বোধহয় জানতেন কোনো কিছু স্থায়িত্বই ভারতের প্রধান সমস্যা এবং স্থায়িত্বের আশাতেই তারা বিপুল অর্থ ব্যয়ে এই অট্টালিকা নির্মাণের পরিকল্পনা করেন। বিদ্যালয় শিক্ষার মতো উচ্চ শিক্ষার জন্য একটি সুচিন্তিত পরিকল্পনা গৃহীত হয়। ভাষা সাহিত্য, গণিত, ভূগোল, ধর্মতত্ত্ব প্রভৃতির সঙ্গে আধুনিক বিজ্ঞান এবং প্রাচ্য ও পাশ্চাত্য ধারার জ্যোতির্বিজ্ঞান শিক্ষা দেবার সুপরিকল্পিত ব্যবস্থা করা হয়। বিজ্ঞান শিক্ষার জন্য উপযুক্ত বীক্ষণাগার এবং জ্যোতির্বিজ্ঞানের জন্য একটি মানমন্দির গড়ে তোলা হয়। কলেজে শরীরতত্ত্ব ও চিকিৎসা বিজ্ঞান বিভাগ
খোলার পরিকল্পনাও সম্পূর্ণ হয়েছিল, কিন্তু ফেলিক্সের মৃত্যু ও আর্থিক অনটনের জন্য তা বাস্তবে রূপায়িত হতে পারেনি। উইলিয়াম কেরির সুবিখ্যাত উদ্ভিদ উদ্যান উদ্ভিদতত্ত্ব কৃষিবিজ্ঞান শিক্ষার পক্ষে বিশেষ সহায়ক ছিল। কলেজ স্থাপনে বিপুল অর্থ ব্যয়, বহু বিদ্যালয় পরিচালনা এবং নানা দৈব দুর্বিপাকের জন্য কলেজের প্রাথমিক অবস্থাতেই নিদারুণ অর্থ সংকট উপস্থিত হয়। দুর্যোগময় ঝড়ঝাপটার মধ্যে দিয়ে শৈশব উত্তীর্ণ হলে প্রতিষ্ঠাতাগণ কলেজের স্থায়িত্ব দৃঢ় করার কাজে ব্রতী হন। মার্সম্যানের আশা ছিল আরও বিরাট, শিক্ষার প্রাথমিক স্তর হতে উচ্চতম স্তর পর্যন্ত শিক্ষাদান করার জন্য ইউরোপীয় দেশগুলির মতো বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্নও তিনি দেখতেন। সেই স্বপ্ন সফল করার জন্য রাজকীয় সনদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি 1826 খ্রিস্টাব্দে ডেনমার্কে যান। 1827 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডারিক শ্রীরামপুর কলেজকে ডিগ্রি প্রদান করার অধিকার দিয়ে একটি সনদ দান করেন। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির যত ডিগ্রি প্রদান করার ক্ষমতা এশিয়ার মধ্যে শ্রীরামপুর কলেজই সর্বপ্রথম পায়। 1833 খ্রিস্টাব্দে ডেনমার্কের রাজকীয় সনদ অনুযায়ী কলেজ পরিচালনা করার বিধি লিপিবদ্ধ হয়। এই বিধি অনুযায়ী গঠিত প্রথম কলেজে কাউন্সিল সদস্য হলেন ডক্টর উইলিয়াম কেরি, ডক্টর জোসুয়া মার্শম্যান ও মিস্টার জন ক্লার্ক মার্শম্যান। বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অঙ্গ গ্রন্থাগার সংগঠনের ওপর মিশন প্রয়োজনীয় গুরুত্ব দেয়। গ্রন্থাগার প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয় 1800 খ্রিস্টাব্দে মিশন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই। কেরির সহযোগী জন ফাউন্টেনের ওপর গ্রন্থাগার সংগঠনের ভার পড়ে। উইলিয়াম কেরিকে সাহায্য করার জন্য ফাউন্টেন এদেশে আসেন এবং মদনাবতীতে উইলিয়াম কেরিকে বিদ্যালয় পরিচালনা করার কাজে বিশেষ সহায়তা করেন। 1800 খ্রিস্টাব্দে তিনি উইলিয়াম কেরির সঙ্গে শ্রীরামপুরে চলে আসেন। গ্রন্থাগার সংগঠনের কাজ হাতে নেবার কয়েক মাস পরেই তাঁর জীবনাবসান হয়, ফলে এ কাজ পরবর্তী কয়েক বছরে বিশেষভাবে ব্যাহত হয়। 1818 খ্রিস্টাব্দে কলেজ প্রতিষ্ঠা করার প্রস্তাবের সঙ্গে সঙ্গে গ্রন্থাগার সম্বন্ধে বিশেষ পরিকল্পনা গৃহীত হয়। কলেজের প্রসপেক্টাসের মধ্যে বলা হয়, কলেজ ভবন নির্মাণের পরিকল্পনা হলে গ্রন্থাগারের জন্য নির্দিষ্ট হয় নিচের তলের সুদীর্ঘ দুটি কক্ষ। 1822 খ্রিস্টাব্দে কলেজ ভবনের নির্মাণ সম্পূর্ণ হলে গ্রন্থাগারকে নির্দিষ্ট কক্ষে স্থানান্তরিত করা হয় এবং পুস্তক পত্রিকা পুঁথি সংগ্রহে সংগঠকদের আগ্রহ ও উৎসাহ ছিল প্রবল। তারা বিশ্বের বিভিন্ন দেশে আবেদনপত্র পাঠান এবং ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিনিধি প্রেরণ করেন। আবেদনে সাড়া দেন অনেক মনীষী। বহু মূল্যবান গ্রন্থ সংগৃহীত হয় গ্রন্থাগারে। দাতাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতের রাজা রামমোহন রায়, ফ্রান্সের অধ্যাপক ফিফার, অস্ট্রিয়ার অধ্যাপক ভেটর এবং ইংল্যান্ডের রেভারেন্ড মাইকেল ও আইটন। প্রতিষ্ঠাতাগণ তাদের ব্যক্তিগত সংগ্রহ 3000-এরও বেশি বই ও পুঁথি কলেজ গ্রন্থাগারকে দান করেন। প্রতিষ্ঠাতাগণের শিক্ষা বিস্তারের মহান প্রয়াসের সাক্ষ্য বহনকারী এই গ্রন্থাগারটি আজও প্রাণপ্রাচুর্যে ভরা। অনুসন্ধিৎসু গবেষক ও পাঠকদের দেখা যায় এদের সংগৃহীত গ্রন্থরাজির মধ্যে গভীর অভিনিবেশের নিমগ্ন থাকতে এবং সেই গৌরবময় ঐতিহ্যের ধারা বহন করে শ্রীরামপুর মিশনের যে প্রয়াস আজও অব্যাহত তা হল শ্রীরামপুর কলেজের সুদীর্ঘ 150 বৎসর এর বেশি সময় ধরে উচ্চ শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদান। বিজ্ঞান ও কলাবিদ্যার এই কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তর পর্যন্ত এবং খ্রিস্টধর্ম শিক্ষায় নিজস্ব বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করে। ইতিহাসের পাতা থেকে শ্রীরামপুর কলেজ সম্পর্কে যেটুকু তথ্য সংগ্রহ করতে পারলাম তাই আপনাদের কাছে উপস্থিত করলাম। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে। নমস্কার।